আচ্ছা সাউন্ড কোয়ালিটি কি আগের চেয়ে ভালো হয়েছে নাকি আগের মতোই আছে না ভালো ভালো হয়েছে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আজকে আলহামদুলিল্লাহ আচ্ছা দেখেন আলহামদুলিল্লাহ দেখি সাউন্ড এরিয়া আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করতেছি হলে তখন আপনারা আরেকটু বেটার পারফরম্যান্স পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো হয়েছে সাউন্ড আগের চেয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস মিল খার জবর মাদ এটাও মাদ তার উপরে চিকন চিহ্ন এই জন্য আমরা এখানে তিন আলিপ টেনে পড়বো ইয়া হামজা ইয়া জবর আই ইয়া পেশ আইও

বাজের বি রাজব রব বাজের বি রব্বি কা কাফলাম জবর কাল রব্বি কাল কাব জবর কা রয়াজের রি মিম জের মি আমরা জানি এখানে থামতে গেলে এখানে মধ্যে আরজি অর্থাৎ মাদের হরফের পরে থামতে গেলে তিন আলিফ টানতে হবে আমরা এখানে তিন আলিফ টেনে থামবো আচ্ছা আমি একটু সময় নিয়ে ফেলছি অনেক একটু দ্রুত পড়ে যাই يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك في এখানে আমরা তিনালি पेंगे ফি আই ই আই হামরা ইযরাই ইযরি আই সু পেশের বাম পাশে যদ মুলা ওয়া মাদ সুরতিম এখানে ইদগমে বাগুননা তানবিনের পরে মিম আমরা গুন্না সহ মিলাই করব তা তা মিম যে টিম মিমালিব যবর বা টিম সে চার আলিপর র কাপ জবর কা বা জবর বা কাবজবর কাপ বা কা এখানে থামলে বা কাপ জবর বাঘ এখানে সাকিন হয়ে যাবে বাক হয়ে যাবে ফি এই সু ফি আই সু র তিম্যা ফি আই সুরতিমমাশ আরকাবা কাললে বেল তুকাদি বু না বিদ্ধি এখা আমরা একালিপ টেনে পর্ব কাললে বেল তুকাদি বু এখা একালিপ টেনে পড়ব বুনা বিদ্ধি এখানে আমরা তিনালিফ টেনে পড়ব কারণ মাদের পরে আমরা ওয়াফ করছি ইন না। এখানেও আমরা ওয়াজিব গুন্না করব নুনের উপরে তাশদীদ নুন এবং মিমের উপরে তাশদীদ থাকলে গুন্না করে পড়তে হয় ম্যান্ডেটরি গুন্না ওয়াইন্না আলাইকুম এখানে মিম সেকেন্ডের পরে লাম আসছে আমরা স্পষ্ট করে পড়ব আলাইকুম লাহাফিজিন হাফিজিন এখানেও মাদের হরফের পরের হরফে থামার কারণে আমরা তিনালিপ্টেনে পড়ব ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কিরামান কাতিবিন কিরামান কাতিবিন এখানে মিম তেনবিনের পরে কাপ আসছে ইকফা এই জন্য কির অস্পষ্ট করে গুন্না এখানে জবরের বামপাশে খালি আলিপের জন্য এক আলিপ টেনে পড়বো এখানে মাদের হরফের পরের হরফে থামার কারণে তিন আলিপ টেনে পড়বো কির ক্যাতিবিন কির ক্যাতিবিন ইয়া এলমুন يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ এখানে পেশের বাম পাশে যদমালা ওয়া ওই জন্য আমরা এখানে এক আলিফ টানবো এখানে জবরের বাম পাশে খালি আলিফ এই এক আলিফ টেনে পড়ব এইখানেও মাদের হরফের পরের হরফে থামার কারণে এখানে তিন আলিফ টেনে পড়ব ইয়া আলামুন মা তাফআলুন ইনাল ইনাল এখানে ওয়াজিব গুন না আমরা অবশ্যই গুন্ডা করে পড়বো ইন্নাল আব এখানে কলকলা করে পড়বো আব ইন্নাল আব এখানেও একালিপ ট্রেনে পড়বো জবরের বাম পাশে খালি আলিপ এখানে পেশের বাম পাশে জজমালাইয়া একালিপ ট্রেনে পড়বো এখানে মাদের হরফের পরের হরফে থামার কারণে তিন আলিপ ট্রেনে পড়বো ইন্নাল আব إن الأبرار لفي نعيم وإن الفجار وإن أتى আমরা ওয়াজিব গুন্না অবশ্যই আমরা গুন্ডা করে পড়ব এইখানে জবরের বাম পাশে আলিফ এক একালিপ টেনে পড়ব। এখানে জেরের বাম পাশে জয়া আলিফ টেনে পড়ব আর এইখানেও আমরা মাদের হরফের পরের হরফে থামার কারণে তিন আলিপ ট্রেনে পড়বো ওয়াইফি জাহি

আহ সরি জবরের বাম পাশে দজুমলা ওয়াও lineales হরফ আমরা দ্রুত করে পড়ে যাব যদি তারপরে আমরা থামতাম তাইলে এখানে আমরা একালিপটেনে পড়ব তো যদি যেহেতু আমরা এখানে থামছি না সেজন্য আমরা দ্রুত পাতলা করে পড়ে যাব এসলাউনাহ ইয়াউমদ্দিন ওয়া মা হুম এখানে এখানে জবরের বাম পাশে খালি মিম সাকিন আমরা জানি আমাদের সূত্র হচ্ছে নুন সাকিন তানবিন এবং মিম সাকিন তো এখানে মিম সাকিন আসছে তো মিম সাকিনের পর আমরা দেখবো কোন হরফ আইন আসছে আমরা জানি মিম সাকিনের পরে মিম এবং বা আসলে গুণা করে পড়তে হয় আদারওয়াইজ আমাদেরকে গুন্না ছাড়া পড়তে হবে তো এখানে যেহেতু আইন আসছে আমরা গুন্না ছাড়া পড়ব এখানে নুন সাকিনের পরে হা আসছে আমরা জানি নুন সাকিনের পরে হা এটা হচ্ছে ইজহারের হরফ হামজা হয় আইন হয় গইন খ এই ছয়টা হরফ যদি নুন সাকিন বা তানবিন এর পরে আসে তাহলে তাহলে আমাদেরকে স্পষ্ট করে পড়তে হয় আর এখানে জবরের বাম পাশে আলিফ লিফ জন্য আমরা এখানে আলিফ টেনে পড়বো এইখানে দেখেন মাদের হরফের উপরে মোটা চিহ্ন তারপরে হামজা উম এখানে আমরা আহ সহজে বললে আমরা এই চিহ্নটাই দেখবো এই চিহ্ন যেখানে থাকবে সেখানে আমরা চার আলিফ টেনে পড়ব তো এখানে চার আলিফ টেনে পড়ব আর এখানে মাদের হরফের পরের হরফে ওয়াফ করার কারণে তিন আলিফ টেনে পড়ব হুম আইন عنها বিগুইবিন ওয়া মা 4 আলিফ আদ আদ কলকলা হ্যাঁ কফ তো বা জিম দাল ওয়া মা আদ্রু ইয়াওমุดদিন এখানে আমরা তিন আলিফ টেনে পড়ব এখানে এক আলিফ টেনে পড়ব জবরের বাম পাশে খালি আলিফ এখানে খারাপ জবর জবরের জন্য এক আলিফ টেনে পড়ব এখানে কলকলা করে পড়বো এখানে তিন আলিফ টেনে পড়ব ওয়া মা আদ্রাকা মা ইয়াওমุดদিন সুম্মা মা সুম্মা মা মা ইয়াওমุดদিন এখানে এখানে ওয়াজিব গুন্না তিন আলিফ টেনে পড়বো আমরা উপরে চিকন চিহ্ন এখানে কলকলা করে পড়বো এখানে একালিফ টেনে পড়বো খারা জবরের জন্য এখানে জবরের বাম পাশে আলিফ এক একালিপ টেনে পড়বো এখানে জেরের বাম পাশে জজমালাইয়া মাদ তারপরে থামার কারণে তিন আলিফ টেনে পড়বো সুম্ মে মে আদো র কে মাইয়ৌমুদ্দিন ইয়ৌ মাইলে তামুলিকু নাফ সুলি নাফ এখানে হম এখানে খালি পামরা টেলে পড়ব এখানে মিম শাকিন আসছে আবার মিম শাকিনের পরে লাম আসছে আমরা স্পষ্ট করে পরব গুন্না করব না এখানে তেনভিন তেনবিনের পরে লাম আসছে আমরা জানি নুন তেনবিনের পরে লাম এবং র বা লাম এই দুইটা হরফ আসলে ছাড়া মিলাই পড়তে হয় তো এখানে তেনবিনের পরে লাম আসছে আমরা গুন্না ছাড়া মিলাই পড়ব এইখানে দেখেন আহ এটাও তানবিন এখানেও তানবিন এখানেও তানবিন তো এখানে তানবিনের পরে আহ বেলা বেলাগুন্নার হরফ আসে আর এখানে তানবিনের পরে ইকফার হরফ আসে এই জন্য এখানে আমরা কিভাবে পড়লাম গুন্না ছাড়া মিলাই পড়লাম আর এখানে আমরা অস্পষ্ট করে গুন্না করে পড়ব ইকফার হরফ পনেরোটা তাছাড়া জিন্দাল জেল জাফা সিন সদ কফ কাফার সিন এইভাবে আমরা মুখস্থ করছিলাম আপনারা এটা সম্ভবত আমাদের দুই নম্বর ক্লাসে ছিল আপনাদের যারা পরে জয়েন করছেন আপনারা ওই হরফগুলো মুখস্থ করে নেবেন প্লিজ আচ্ছা তাইলে এখানে আমরা ইকফার গুণনা করব আর এখানে আমরা থামার সময় আমরা জানি দুই জবের পরে থামলে এক আলিফ টেনে পড়তে হয় এখানে এক টেনে পড়ব এখানে মিম পরে র আসছে আমরা এখানে স্পষ্ট করে পড়ব এখানে আবার তানবিনের পরে লাম আসছে এইখানেও যে রকম ছিল একই রকম এখানে দুই পেশের পরে আসছিল লাম এখানে দুই এর পরে আসছে লাম আসলে দুই জবর দুই জের দুই পেশ যেটাই হোক না কেন তো দুই জবর দুই জের দুই পেশ যেটাই হোক না কেন আমাদেরকে তার পরের হরফটা দেখতে হবে তো এখানে এইখানে হচ্ছে দুই পরে লাম ইদগমে বেলাগনার নিয়ম এখানেও ইদগমে বেলাগুনার নিয়ম কিন্তু দুই জের পরে আসছে আর এখানে আর একটা নিয়ম হলো আহ বাম পাশে আহ আল্লাহ শব্দের লামের পূর্বে জের থাকার কারণে আমরা পাতলা করে লিল্লা পরব লিল্ল পড়বো না يوم لا تملك نفس لنفس شيئا والأمر يوم يومئذ لله والأمر والأمر يومئذ لله ويل يوم للمطففين.

এইখানে জবরের বাম পাশে খালি আলিপ মাদ এখানে পেশের বাম পাশে জজমালা বাবা মাদ অর্থাৎ একালেপ করে টেনে পড়তে হবে এইখানে দেখেন দুইটা কাজ করতে হবে একটা গুন্যার জন্য আহ আমরা গুন্না করব আবার না জবরের বাম পাশে খালি আলিপ আছে এই জন্য না কেউ আবার একা টেনে ট্রেনে পড়বো আইল্যান্ড আইল্যান্ড এরকম হবে আর এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও মাত তারপরে থামার কারণে এখানে আমরা তিন আলিপ টেনে পড়বো এখানে দেখেন এখানে একটা নিয়ম আসছে কি বলে এটাকে লিন না জবরের বাম পাশে জজমলা ওয়াউ লিন পাতলা করে পড়ে যেতে হয় লিনের হরফের পরের যদি আমরা এখানে ফা কোনো কারণে ফায়ের এর উপরে আমরা থামতাম তাহলে এখানে কি হইতো উচ্চারণটা কি হইতো দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে ধরেন কোনো কারণে আমরা এখানে থামবো মনে করেন এইটুক নাই এইখানে ধরেন এই ফা এর উপরে আমরা থামবো তাহলে কি হইতো ইয়াস্তাউফ এখানে তখন সাকিন হয়ে যেত তাই না

এখানেও আমরা এক আলিফ টেনে পড়বো যদিও কালার আসে নাই জবরের বাম পাশে খালি আলিফ মাদ এখানে এক আলিফ আমরা টেনে পড়বো এখানেও জবরের বাম পাশে খালি আলিফ এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও এখানেও আমরা এক আলিফ টেনে পড়বো এখানে মিম সেকেন্ডের পরে হামজা আসছে মিম সেকেন্ডের ইজহার আমরা স্পষ্ট করে পড়বো তারপরে এখানে এখানে কোনো নিয়ম আছে না আচ্ছা এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদ এইখানে আমরা একালিপ টেনে পড়বো এখানে মিম সেকেন্ডের পরে ই আসছে আমরা স্পষ্ট করে পড়বো এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াবের কারণে আমরা একালিপ টানার পরিবর্তে যেহেতু আমরা থামছি এই জন্য এখানে আমরা তিন আলিপ টেনে পড়বো আচ্ছা ইয়া জুনু উলে ই এখানে দেখেন মিম সেকেন্ড পরে মিম আসছে আমরা গুন্ডা করে পরবো এন্ড হুম ম্যায় বউ সু আই ল্যা ইয়া জুনু উলে ই ক্যা অ্যান্ড অনেকগুলা নিয়ম না এখানে জবরের বাম পাশে খালি আলিপ মাদ। এইখানে নুনের উপরে তাজদিদ এখানে আমরা গুণনা করে পড়বো এইখানে চারা আলিফের সাইন আমরা এখানে চারা লিপ টেনে পড়ব এখানে নুন সাকিনের পরে তসদিদ এখানে আমরা গুন্না করব। এখানে মিম সাকিনের পরে মিম আসছে এই জন্য ঈদগামে বা গুনার নিয়ম আমরা গুন্না সহ মিলাই পড়ব এইখানে আবার বা এর উপরে সাকিন আসছে আমরা কলকলা করে পড়ব এইখানে মাদ। পেশের বাম পাশে দদমলাওয়াও এখানে আমরা একালিপটেনে পড়ব এখানেও মাদ আর মাদের হরপের পরের হরপে যেহেতু আমরা এখানে ওয়াফ করছি এখানে আমরা তিনালিপটেনে পড়ব ইয়া যুনু আচ্ছা লিউমিন আযীম লেয়মিন আউজি এখানে তেনভিনের পরে আইনার্ট আমরা স্পষ্ট করে পড়বো এখানে মাদের হরফের পরের হরফে থামার কারণে আমরা তিনালি টেনে পড়বো লেয়মিন আউজিম ইয়মাইয়া কুমুন্যা সু এখানে আগের মতো গুন্না করবো এবং একালি টেনে পড়বো ইয় ইয়ওমাইয়া কুমুন্যা সুলি রব বিলামি ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরববিল আলামিন এখানে একালিপটেনে পড়ব আমরা জানি পেশের বাম পাশে দদ মুলাউ এখানে নুনের উপরে তাশদিদ আমরা গুন্না করব এবং জবরের বাম পাশে খালি আলিফ এই জন্য এখানে আমরা একা আলিফ মানে মুনকে গুন্না করব আর না কে একালিপটেনে পড়ব যেমন ইয়াওমা ইয়াকুমুন না মুননা এরকম এখানে আমরা তিন আলিফ টেনে পড়বো এখানে ওয়াজিব গুনার জন্য আমরা গুন্না করে পড়বো নুনের উপরে তসদিদ এখানে খারা জবরের জন্য একালিফ টেনে পড়বো এইখানেও জবরের পাশে খালি আলিফ আলিফ ট্রেনে পড়ব এখানে জেরের বাম পাশে দদমলাইয়া এক্যালিপtene পড়বো এখানেও মাদ জেরের বাম পাশে তারপরে থামার কারণে তিন্যালিপtene পড়বো আমরা কাল্লা ইন্ন কিতাবাল ফুজর লফি সিজ্জিন ওয়া মা আদ্রাকা মা সিজ্জিন ওয়া মা আদ্রাকা সিজ্জিন এখানে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানার কথা ছিল উপরে সাইন আমরা তিন আলিফ টেনে পড়বো আচ্ছা এখানে আবার দাল তার উপরে জজম বা সাকিন থাকার কারণে কলকলা করে পড়ব এখানে খারা জবরের কারণে এক আলিফ টেনে পড়বো এখানে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বো এখানে জেরের বাম পাশে জজম আলাইয়া ইয়া মাদের হরফ এক আলিফ টেনে পড়বো আর এখানে সাকিন হয়ে যাবে তখন এখানে তিন আলিফ টানতে হবে র ক্যামে সিজি কিটা বুম মারুকুম কিটা বুম মারুকুম এখানে খারাজবারের জন্য আমরা এক অ্যালিপ টেনে পড়বো এখানে তনভিন তনভিনের পরে কি আসছে মিম আসছে ইদগমে বাগুন্না ঈদগমে বাবু বাগুন্নার হরক কয়টা ইদগমে বা গুন্নর হরকতর মেসেজে যারা লিখতে পারেন লিখে পাঠান আচ্ছা এখানে আমরা তাহলে ইদগমে বা গুন্নর নিয়ম আমরা পড়ব যে গুন্না সহ মিলায়ে পড়ব তাহলে কিতাবুম মুরুকুম ওয়াই ওয়াইলুয় ইয়াউম ইযিলিল মুকাযযিবিন ওয়াইলুল ওয়াইলু ইয়াউমাইল মুকাযযিবিন এখানে দেখেন তানবিনের পরে ই আসছে এটাও একই নিয়ম এখানে তানবিনের পরে মিম আসছে ছিল যেই ক্যাটাগরির এখানে তানবিনের পরে ইয়া একই ক্যাটাগরির অর্থাৎ ইদগামে বাগুননা তো ইদগামে বাগুনার জন্য আমরা এখানে গুন্না সহ মিলাই পড়ব লুই ইয়াউমা ইয়াউমা ইজিল এখানে দেখেন ত্যানবিনের পরে লাম ইদগমে বেলা গুন্না অর্থাৎ আমরা গুন্না ছাড়া মিলায় পরবো তারপরে কি আর নিয়ম নাই এখানে জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরদ তারপরে থামতে গেলে এখানে আমরা তৃণালির টেনে পড়বো ওয়াই লুইয়ৌ মাইজিল নিল মুখাজিবিন ওয়াই আলহামদুলিল্লাশালকে জিজ্ঞেস করছিলাম সম্ভবত এইখানে এখানে ইদে বাগুন চারটা হরক র লাম হচ্ছে বেলাগুন্না দুইটা হরফ আর র লাম ঠিক আছে আর বাগুনার হরফ হচ্ছে চারটা ইয়া ইয়ামিমুন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি আপনাদের একটু পড়া জিজ্ঞেস করছি এখন আচ্ছা কে পড়বেন এখান থেকে একটু পড়েন কোনো ভাই قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين

Ketibin, man, kiro mang, kiro mang, ketibin. Ya alamun nama taufalun. In allah aboror Wa innal allah wa in allah lafi jahim. Ya slaw nahayau muddin, ama huma anha bigger ibin, ama ado, ama adoro kama yau ad Summa ma adoro kama yau ad يوم لا, لا شيء. نفس, نفس شيء. يوم لا تملك نفس لنفس يوم لا تملك نفس لنفس شيئا يومئذ لله ما شاء الله ما شاء الله 100%.

وإذا كالوهم أو وزنوهم يُكْسِرُونَ ألا يا كُنُّ أولئك أنهم مبؤوسون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين

lau na ha yau bát ti, om aum anhadi dahi, om adroka ma yau bút ti, summa ma adroka ma yau mul muti, yau ma tam ligu

أعوذ ايه. 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 بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما هو الإنسان يا, يا أيها الإنسان ما غرك ما ضرك بالربك. ربك الكريم الذي خَلَكَ فصو فعد, فعد, لك فعد, لك فعد, لك فَعَدَ لك لك, فعد لك, فعد لك, فعد لك فيه اي فيه اي, فيه أي في, في, في اي سوره ما شاء ركبك في اي سوره ما شاء ما ما شاء ركبك বাগ বাগ কব জবর বাগ থেমে গেলে বাগ বাগ মা আশর রকব হ্যাঁ মাশা আর রকব মা র রক পড়া রক কব রক জবর কা রককা বাগ কব বাগ রককা বাগ আর রককা বাগ মা আশর হুম

يعلمون ما, تف... أف... ت... ما, ما, أف... ما... ما تفعلون, تفعلون. يعلمون ما تفعلون إن إن إن, إن الأبرار لفي لفي لي...

ইয়া 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 আ আচ্ছা আই গেট যদি আমরা মিলাই পড়তে চাই তাহলে বলেন তো এখানে কিভাবে পড়তে হবে ধরেন এখানে আমি কোন কারণে মিলাই পড়ব এইখান থেকে এখানে মিলাই পড়ব তাহলে কিভাবে পড়তে হবে বলেন তো চলে যেত তাহলে জার নিয়মটা কি হবে এবং করণ নিয়মটা কি হবে জার মি মি মিউ

হ্যাঁ এখানে তখন কিন্তু আর টিনা লিখতো না হ্যাঁ পাশে ইয়া মা দেখলে তো আমরা ছিলাম কিন্তু যদি আমরা এখানে মিলাই পড়ি তখন কিন্তু এখানে তো আর আমরা থামলাম না তাইলে কিন্তু এখানে আর টিনা না এখানে হি কে একা লিখতো আর এখানে তানভিনের পরে ইয়া ঈদগামে বাগুনার নিয়ম তখন আমরা মিলাই পড়তে গেলে এখানে তখন গুন্না করে মিলাই পড়ব। আচ্ছা

وما هم علمها وما هم علمها بغا غائبين وما ادرك وما ادرك ما يوم الدين ثم وما ادرك ما يوم يوما رك رك ادرك ادرك اللي قال هو قال رك ادرك

প্রাথমিক ভাবে যতটুকু মানে আমরা এখানে যেটা শিখছি এটা বেসিক এটা শিখছে আসলে আরো তো মানে অনেক অ্যাডভান্স রুল থেকে গেছে কখনো জবর থাকলে আপনার মোটা করে পড়তে হয় আবার জবর থাকলে পাতলা করে পড়তে হয় তো আসলে ওই মাথা নষ্ট হয়ে যায় তখন এগুলো ছোট ছোট মেজর ইয়ে না এজন্য আমরা যেটা শিখছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি এইভাবে আমাদেরকে শেখায় ইনশাআল্লাহ আমাদের মোটামুটি পড়া হবে আল্লাহ চাই আচ্ছা আর কোন ভাই আছেন পড়েন নাই আর কেউ বাকি থাকলে পড়েন ভাইদের মধ্যে আর কেউ আছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম

الذين إذا كنت إذا على الناس يستوفون يستوفون وإذا وإذا هم هم أو وأذا يقصرون لا يظنون على 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 يظنون اولىك انهم أنا هم ما ما بو ما بو ما بو سون لي يومي إن عزي عزي يومي يا الناس لي رب العالمين. ما شاء الله. كلا إن كتاب بل خزار لا, لا في سي زين, سبتين. زين وما adoro Kama as kitabum, kitabum, também que também kitabum, ao ঠিক আছে ইনশাল্লাহ আর কেউ আছেন আমাদের পুরুষ ভাইদের মধ্যে পড়েন নাই কেউ বাকি থাকলে পড়েন আচ্ছা কেউ না থাকলে আপনারা তাহলে আমাদের ভাইয়েরা লিভ নেন বোনদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলাইকুম আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি